हेलो फ्रेंड, एयर मोटर्स यूट्यूब चैनल आपनादेर स्वागतम। आज आमी देखाबो BS6 XL100 हेवी ड्यूटीर पिकअप प्रॉब्लम कीभावे सॉल्व करबेन। सो फ्रेंड, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন। বাইক রিলেটেড কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করতে পারেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন বাইক রিলেটেড ভিডিও সবার আগে পেতে। সো ফ্রেন্ড, চলুন ভিডিওটি শুরু করা যাক। सो फ्रेंड, चलो ना बाइक टी स्टार्ट करे आपने देखा चेष्टा करी। तो हमें इग्निशन ऑन करे नहीं ची सेल्फ़ स्विच दिए हमें बाइक टी स्टार्ट करा चेष्टा करी। बाइक स्टार्ट हुए अच्छे, किंतु बाइक एक किंतु उन्हें पिकअप नीचे ना। सो फ्रेंड, हमें अपन एक तो भालो करे देखा चेष्टा करी। सो फ्रेंड, बाइक तो स्टार्ट हुए अच्छे किंतु एक्सीलेटर को ली बाइक बंद हुए अच्छे। तो चलो ना फ्यूल पाम्प थे के फ्यूल प्रेशर दिच्छे कि ना सेटी चेक करे देखी। सो फ्रेंड, हमार फ्यूल पाम्प किंतु सठिक भावे काज करछे किंतु बाइक केर पिकअप किंतु निच्छे ना। तो चलो ना फ्यूल प्रेशर कतटी आछे सेटी आपनादेरके चेक करे देखाई। तार जोन्नो आमी इंजेक्टरे जे पाइपटी जाच्छे सेटी किंतु खुले नियेछि। सो फ्रेंड, एबार आपनादेरके आमी देखाबो जे आमार फ्यूल पाम्प थेके फ्यूलेर प्रेशर आसछे कि ना। तो चलो ना सेटी आपनादेरके देखाई। सो फ्रेंड, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন। বাইক রিলেটেড কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করতে পারেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন বাইক রিলেটেড ভিডিও পেতে। সো ফ্রেন্ড, আপনারা দেখতেই পাচ্ছেন একদম হালকা পরিমাণে কিন্তু ফিউলের প্রেসার আছে। সো ফ্রেন্ড, এই প্রেসারে বাইক যদি স্টার্টও হয় তবে কিন্তু পিকআপ নেবে না। সো ফ্রেন্ড, কী কারণে আমার বাইকের ফিউলের প্রেসার নেই সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি। তো তার জন্য আমি প্রথমে ট্যাঙ্কিটি বাইক থেকে ওপেন করে নেব এবং ট্যাঙ্কি থেকে যে ফিউল পাম্পে ইনপুট লাইনটি আছে সেই পাইপটি আমি চেক করে নেব। তো চলুন, আমি ট্যাঙ্কিটিকে নামিয়ে নিয়েছি এবং ট্যাঙ্কি থেকে যে ফিউল পাইপটি যাচ্ছে ফিউল পাম্পে সেই পাইপটি কিন্তু আমি খুলে নিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ফিল্টার আছে। তো চলুন আমি ফিল্টারটি আপনাদেরকে বের করে দেখানোর চেষ্টা করি। সো ফ্রেন্ড, আমি ফিল্টারটি বের করে নিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এই ফিল্টারে কিন্তু অনেকটা পরিমাণে নোংরা জমে গেছে, যার কারণে হয়তো এর কারণেও ফিউলের প্রেসার কমে যেতে পারে। তো চলুন আমি প্রথমে এই ফিল্টারটিকে পরিষ্কার করি। পরিষ্কার করে আপনাদেরকে ফিল্টারটি লাগিয়ে দেখাই যে আমার ফিউল পাম্প থেকে ফিউলের প্রেসার সঠিক আসছে কি না। সো ফ্রেন্ড, আমি ফিল্টারটি পরিষ্কার করে নিয়েছি এবং যেখানে আমার ফিউল পাম্পের ইনপুট লাইন সেখানে কিন্তু আমি ফিল্টারটি আবার লাগিয়ে নেব। সো ফ্রেন্ড, আমি লাগিয়ে নিয়েছি এবং ট্যাঙ্কি থেকে যে পাইপটি আসছে ফিউলের পাইপটি সেই পাইপটি কিন্তু আমি লাগিয়ে দেব। তো চলুন আমি ফিউলের পাইপটি লাগিয়ে দিচ্ছি। তো আমি ফিউল পাইপটি লাগিয়ে দিয়েছি, এবার ট্যাঙ্কিটি লাগিয়ে দিয়ে আপনাদেরকে দেখাবো যে ফিউলের প্রেসার সঠিক এসছে কি না। তো চলুন আমি লাগিয়ে নিই ভালো করে এবং আমি ট্যাঙ্কিটি লাগিয়ে নিয়েছি এবং আপনাদেরকে আমি দেখাবো এবার যে ফিউলের প্রেসার সঠিক এসছে কি না। সো ফ্রেন্ড, চলুন আমি ইগনিশনটি অন করি। সো ফ্রেন্ড, আপনারা দেখতেই পাচ্ছেন ফিউলের প্রেসার কিন্তু আগের থেকে অনেকটাই বেশি এসছে। তো এই প্রেসারে বাইক স্টার্ট হয় কি না সেটি আপনাদেরকে আমি দেখাবো এবং এই প্রেসারে বাইকের পিকআপ নেয় কি না সেটি আপনাদের দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো চলুন আমি প্রথমে ইনজেক্টরের যেই পাইপটি আছে সেটি লাগিয়ে নিই। সো ফ্রেন্ড, ইনজেক্টরের পাইপটি আমি লাগিয়ে নিচ্ছি, তো আপনারাও সেমভাবে লাগিয়ে নিতে পারেন। তো আমি ইনজেক্টরের পাইপটি লাগিয়ে নিয়েছি। সো ফ্রেন্ড, আমি 5 থেকে 7 বার বাইকের ইগনিশন চাবিটি অফ অন করে নেব, কারণ যদি আমার ECM-এ কোনো এরর থাকে সেটি রিমুভ হয়ে যাবে। সো ফ্রেন্ড, আমি 5 থেকে 7 বার ইগনিশন চাবিটি অফ অন করে আপনাদের বাইকটি স্টার্ট করে দেখানোর চেষ্টা করি। চাবিটি অফ অন করে নিয়েছি এবং আপনাদেরকে বাইক স্টার্ট করে দেখানোর চেষ্টা করি। সো ফ্রেন্ড, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন এবং বাইক রিলেটেড কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করতে পারেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। সো ফ্রেন্ড, আপনারা দেখতেই পাচ্ছেন আমার বাইক কিন্তু স্টার্ট হয়ে গেছে এবং আমার বাইকের পিকআপও কিন্তু নিচ্ছে। সো ফ্রেন্ড, এ ছিল আজকের ভিডিও। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিবেন। আপনাদেরকে আমি ইগনিশনটি একবার অফ করে অন করে বাইকটি স্টার্ট করে দেখাই। সো ফ্রেন্ড, আমার কিন্তু একবার সেলফ মারাতেই বাইক স্টার্ট হয়ে যাচ্ছে।
সো ফ্রেন্ড, আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্যে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।